জবের মাধ্যমে একাগ্র করার মানেই হলো গিয়ে, আমি যখনই জব করছি একটি মন্ত্র জপ করছি, সেই মন্ত্রের একটি মানে রয়েছে। যেমন যদি উপমা স্বরূপে ধরা হয়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি আমি জপ করে চলেছি। ওম নমঃ শিবায় জপ করতে করতে আমি যদি আমার সারাদিনের কাজের চিন্তা করি, কোথায় গেছিলাম, কার সাথে কি কথা হয়েছিল, কার সাথে কি ঝামেলা হয়েছিল, কার সাথে কি জটিলতায় পড়েছিলাম, কেমন হয়েছিল, কি বলেছিলাম, কাকে কাকে দেখেছিলাম, ইত্যাদি ইত্যাদি আমি ভেবে চলেছি, আর মনে মনে কিন্তু আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে জপ করে চলেছি, তাহলে তো মনঃসংযোগ হলো না। তাই বলছেন উপমা স্বরূপেই, ওম নমঃ শিবায় বলা মাত্রই আমার যেন শিবের চিন্তন হয় মনে মনে। শিব, আমি যেভাবে শিবকে দেখে অভ্যস্ত, শিব মূর্তি বা শিবের ছবি যেভাবে দেখে আমি অভ্যস্ত, যেভাবে আমার মধ্যে একটা ধারণা এসছে শিব বলতে কাকে কি বোঝায়, সেই আকৃতি সেই রূপ আমি মনে মনে এই মন্ত্রের সাথে সাথে চিন্তন করব। এই করতে করতে ওই রূপের মধ্যে আমার মনটি স্থির হবে। স্থির হওয়ার সাথে সাথেই কিন্তু আমার ভগবানের সাথে মনঃসংযোগ হয়ে গেল। এইভাবেই বলা হচ্ছে যে যখনই আমি মন্ত্র জপ করব, সেই মন্ত্রের অর্থ চিন্তা করতে করতে আমাকে কিন্তু সেই মন্ত্র জপ করতে হবে। না হলে কি হবে, আমি কিন্তু যন্ত্রবৎ জপ করে যাচ্ছি, হয়তো হাজার হাজার জপ করে চলেছি কিন্তু সারাক্ষণ মাথার মধ্যে অন্য চিন্তা ঘুরছে আমার, তাহলে তো হবে না। আমি যখন জপ করব তখন কিন্তু সেই মন্ত্রের যা অর্থ আছে সেই অর্থকেই অবলম্বন করে সেই অর্থেরই মনন করব, চিন্তন করব, সেখানেই মন রাখার চেষ্টা করব। সেটাকেই বলা হচ্ছে এই জপের মাধ্যমে মনঃসংযোগ, তখনই সেটি কিন্তু ঠিক ঠিক জপ হবে, না হলে যন্ত্রবৎ।